হযরত ওমরের মন খারাপ, মন খারাপ। সাহাবী আবু মুসা আশআরী কে বলে, কুরআনের কারি আবু মুসা আশআরী, শুনেন আমি দেখেছি আল্লাহর নবী আপনার জবানে কোরআন শুনেছি, আমার মন খারাপ, আপনি একটু আমাকে কোরআন তেলাওয়াত করে শোনান। সাহাবী আবু মুসা আশআরী কোরআন পড়তেছে, কোরআন পড়তেছে দীর্ঘক্ষণ সময়, কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে হযরত ওমরের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে, হযরত ওমরের চোখের পানিতে দাড়িগুলো ভিজে টপটপ করে পানি পড়তেছে। এইদিকে আজান দিয়া দিছে, নামাজের সময় কি দিয়ে দিছে, মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে। একজন সাহাবী বললে, আমিরুল মুমিনিন, মসজিদের মিনার থেকে আজান হয়েছে, চলেন নামাজের জন্য যাই। হযরত ওমর বলেন, আরে ভাই কোরআন তেলাওয়াত তো নামাজের একটা অংশ, কারণ কোরআন ছাড়া নামাজ হবে না। আল্লাহর নবী প্রতিদিন জাবালে আবি কুবাইসের নিচে বসে সাহাবীদেরকে কোরআনের তেলাওয়াত শুনান, কোরআনের বয়ান শুনান। মুসাব বিন উমাইর প্রতিদিন আল্লাহর নবীর জবানে কোরআন শুনতে আসে। একদিন, দুই দিন, তিন দিন আল্লাহর নবীর নজর চলে গেল মুসাব বিন উমাইরের দিকে। আল্লাহর নবী ডাক দিলেন, তালিয়া শাবাব, এ যুবক এদিকে আসো, তোমাকে আমার চিনা চিনা লাগে, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? মুসাব বিন উমাইর বলল, গো আল্লাহর নবী, আমার নাম হলো মুসাব বিন উমাইর, রহমাতুল্লিল আলামিন। নবী বলেন, আমি তো তোমার বাবাকে চিনি, তোমার বাবা তো মক্কার সম্ভ্রান্ত পরিবারের লোক, তুমিও অনেক ধনাঢ্য একজন পরিবারের সন্তান, আমি তো তোমাকে চিনি, তোমার বাবা তো মূর্তি পূজক বলে। আপনি ঠিকই বলেছেন, আমিও মূর্তি পূজক, মূর্তি পূজক কি কাফের, কিন্তু নবীর কোরআন শুনতে আসে। সুবহানাল্লাহ, এ মুসলমান গরু খাওয়া মুসলমান যুবকরা, এ মুসলমানের সন্তানেরা, এ মুসলমানের বাচ্চারা, শোনো, তোমরা মুসলমান হইয়া কোরআনের মজমায় আসো না, কোরআন শোনো না, কোরআন পড়ো না, কিন্তু মূর্তি পূজক কাফের আল্লাহর নবীর জবানে আইসা কোরআন শুনে। সুবহানাল্লাহ, বলেন একদিন না, দুই দিন না, আল্লাহর নবী তিন দিন দেখছি, যুবকটা দেখতে শুনতে সুদর্শন, দেখতে শুনতে আকর্ষণীয় চেহারা, পোশাক আশাকের মধ্যে আভিজাত্যের ছাপ। আল্লাহর নবী ডাক দিলেন, শোনো, আমি একদিন না, দুই দিন না, তিন দিন তোমাকে দেখেছি, তুমি প্রতিদিন আমার কোরআন শুনতে আসো, কারণ কি? মুসাব বিন উমাইর বলে, ও আল্লাহর পয়গম্বর, শোনেন, আবু জেহেল আমার বাড়িতে যায়া আপনার নামে বলেছে, আপনি নাকি নিজে বানায়া বানায়া কবিতা বলে কোরআন বলে চালায় দেন। বলেন, নাউজুবিল্লাহ, সাউন্ড এমন হলো, আগে তো ঠিক ছিল, লড়াই লড়াই করা। ওগো আল্লাহর পয়গম্বর, আবু জেহেল আমার বাড়িতে যে আমাকে বলছে, শোনো মোহাম্মদ নিজে বানায় বানায় কবিতা লেখে আর সেটা কোরআন বলে চালায় দেয়, কিন্তু শোনেন, আমার দাদাও কবি, আমার বাবাও কবি, আমিও কবি, আমিও এই কারণে আসছি, আসলে আপনি যেটা তেলাবাত করেন এটা কবিতা নাকি কোরআন? সুবহানাল্লাহ, বলেন, ওমা আল্লামনাহু শিআরা ওমা ইয়ামবাগিলা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ তাআলা ডাইকা বলে, হাবিব, আপনাকে মক্কার কাফেরেরা কবি বলে, কবিতা লেখা, কবি হওয়া এটা আপনার জন্য শোভা পায় না, আপনি কবি না, আপনি হলেন নবী। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যুবক, তুমি যে আমার জবানে একদিন না, দুই দিন না, তিন দিন পর্যন্ত কোরআন শুনলা, আমার কোরআন শুনে তোমার কাছে কি মনে হয়েছে? মুসাব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আপনার জবানে আমার কোরআন শুনে মনে হয়েছে, আপনি যেটা তেলাওয়াত করেন এটা দুনিয়ার কোন কবির কাব্য নয়, এটা মানব রচিত কোন কবিতা নয়, এটা হলো নিঃসন্দেহে আল্লাহর জবানের কালাম, এটা হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, শোনো, কোরআন কি তোমার কাছে ভালো লেগেছে আমার কোরআনের তেলাওয়াত? সুবহানাল্লাহ, বলে সাহাবী বলে, শুধু ভালো লাগে না, অন্তর ছুঁয়ে গিয়েছে, আপনার কোরআন শুনে আমি আবেগ আপ্লুত হয়েছি,
অবাক হয়েছি। বলে অবাক হইছো কেন? বলে আপনি কোরআনের তেলাওয়াতের মধ্যে যে ভাষা, আজ পর্যন্ত কোন সাহিত্যিকের মুখে আমি এত সুন্দর ভাষা শুনি নাই, এত প্রাঞ্জল ভাষা, হৃদয় গ্রাহী ভাষা, হৃদয় স্পর্শী ভাষা আমি আজ পর্যন্ত কোনদিন শুনি নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া বলে শোনো, তুমি তো একদিন দুই দিন না তিন দিন আমার মজমে আসছো কোরআন শুন। বলে হ্যাঁ তিন দিন আসছি। রহমাতুল্লিল আলামিন নবী বলেন, এ আবু মুসা আশআরী, যদি কোরআন তোমার কাছে ভালো লেগে থাকে, কোরআনের তেলাওয়াত যদি তোমার হৃদয়কে ছুঁয়ে যায়, তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দিব। সুবহানাল্লাহ। বলে ও মুসলমান, আমরা মুসলমান হইয়া কোরআন শুনি না, কোরআন পড়ি না, আর সে মূর্তি পূজক অমুসলিম, সে আল্লাহর কোরআনকে কত ভালোবাসে। আল্লাহ নবী ডাক দিয়া বলে শোনো, তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দিব, যদি তোমার কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগে, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে একটা প্রস্তাব দিতে চাই, তুমি কি আমার প্রস্তাবটা গ্রহণ করবা? সাহাবী আবু মুসা আশআরী বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনার প্রস্তাব গ্রহণ করার ক্ষেত্রে আপনি আমাকে একজন সাহসী যুবকের কাতারে পাবেন, সাহসী যুবকের কাতারে পাবেন। আমি ভীতু না, আমি সাহসী। সুবহানাল্লাহ। বলেন আমি ওইসব আবু জাহেল টাহেল কাউকে আমি ভয় পাই না, আমি কাউকে কেয়ার করি না, যদি করতাম আপনার কোরআন শুনতে আসতাম। সুবহানাল্লাহ। বলেন আপনি কি বলবেন? বলেন আমি আপনার কাছে ওয়াদা দিলাম, আশ্বস্ত করলাম, আপনি বলেন কি বলবেন? আল্লাহর নবী বলে, এই আবু মুসা আশআরী, সরি মুসাব বিন উমাইর, শোনো, আমি চাই যদি কোরআনের তেলাওয়াত তোমার কাছে ভালো লেগে যায়, যুবক রে, কথাটা যত সহজে বলতেছি বিষয়টা আসলে তত সহজ, কোনোদিনই তত সহজ না। আল্লাহ নবী বলতেছে, শোনো, যদি কোরআন তোমার কাছে ভালো লাগে, তাহলে আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, তুমি এখনি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে কোরআনের ছায়া তলে চলে আসো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাব বিন উমাইর আল্লাহ নবীর হাতে হাত রেখে বলে, নবীজি আপনার হাতে হাত দিলাম, ওয়াদা করলাম, যান জীবনে যতদিন বাঁচবো কোরআনের পক্ষে বাঁচবো, আপনি এখনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়। আল্লাহ নবী বলে, সাহাবী আবু মুসা মুসাব বিন উমাইর, শোনো, তুমি যে কোরআন পড়ে মুসলমান হয়ে যাইবা, কোরআন শুনে মুসলমান হয়ে যাইবা, ফিউচারের কথা কি চিন্তা করছো? তোমাকে কিন্তু তোমার মা বাবা ঘর থেকে বের করে দিবে, সম্পদ থেকে বঞ্চিত করবে, তোমার আত্মীয় স্বজন তোমাকে ত্যাজ্য করবে, বয়কট করবে, তখন তুমি কি করবা? মুসাব বিন উমাইর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে ওয়াদা দিলাম, কোরআন গ্রহণ করার কারণে, কোরআনের ছায়াতলে আসার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, যদি আমার মা বাবা আমাকে ত্যাজ্য পুত্র করে দেয়, আমাকে ত্যাজ্য পুত্র করে দিক, ঘর থেকে বের করে দিক, সম্পদ থেকে বঞ্চিত করে দিক, আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট, আপনি আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বানায়। আহ, আল্লাহর নবী মুসাব বিন উমাইরকে বলল, পড়ো, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসাব বিন উমাইর আল্লাহর নবীর দিকে তাকায় বলছে, সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। যে রবের হাতে সারা পৃথিবীর একচ্ছত্র ক্ষমতা, সেই রবের প্রতি আমি আমার ঈমান আনলাম, আমি তার প্রতি ঈমান গ্রহণ করলাম। সাহাবি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে এখন কি বলে জানেন? ওগো নবী, আমার জন্য দোয়া করে দেন, আমি শুধু একাই মুসলমান হব না, আমি আমার গোত্রের মানুষকেও মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিই। ওই যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ইমানা, ইমান বেড়ে গেছে, আগে ইমান ছিল না, এখন কোরআন শুনে ইমানের পাওয়ার চলে আসছে। আল্লাহ নবী বলে, সাহাবিরে, তুমি যে তোমার গোত্রের মানুষের কাছে কোরআনের দাওয়াত দিলে তো তোমার উপর নির্যাতন হবে, জুলুম হবে, অত্যাচার হবে। বলে কোনো কিছু পরোয়া করি, আপনি আমার জন্য দোয়া করে দেন। বিশাল লম্বা ইতিহাস,
মুসাব বিন উমাইর দৌড়ায় বাড়িতে গেলেন, মাকে ডাকলেন, বাবাকে ডাকলেন, আবি উম্মি জদ্দি উখতি আখি তাআলা, সবাই আসো তোমাদের সাথে আমার কথা আছে। চূড়ান্ত ফয়সালা, বলে কি হয়েছে বলো? বলে আজ থেকে আমাকে আর মূর্তি পূজার জন্য ডাকবা না। বলে কেন? না, আমি আজ থেকে আর মূর্তির সামনে আমি আমার মাথা নত করব না। কেন? কি হয়েছে তোমার? তোমাকে কি ভূতে ধরেছে? বলে না, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি এখন থেকে কোরআন পড়ব, আর গীতা পড়ব না, কোন মূর্তির কাছে আমি মাথা নত করব না। মুসলমান এই সাহাবী মুসলমান হওয়ার কারণে কোরআন শুনে কোরআন শুনে তার মা তার বাবা তার দুই হাত শিকল দিয়ে বাঁধলেন, ঘরের খুঁটির সাথে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর থেকে ঘরের খুঁটির সাথে তালা দিয়ে রেখে দিলেন। ঠিক মতো খাবার দেয় না, কষ্ট দেয়, নির্যাতন করে, জুলুম করে। মা বাবা মনে করেছিল জুলুম নির্যাতন করলে হয়তো বা সে সারেন্ডার করবে। একদিন নীরবে নিভৃতে মুসাব বিন উমাইরের চোখ দিয়া পানি পড়তেছে, তার মা কাছে যায় বলে, বাবা তুমি কাঁদো কেন? আমার জন্য কাঁদো? বলে মা তোমার জন্য কাঁদি না। তে কার জন্য তোমার চোখের পানি পড়ে? বলে মা, এই দুনিয়ার জমিনে সবচেয়ে যাকে ভালোবাসি, যার জবানে কোরআন শুনে মুসলমান হয়ে গেছে, সে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়ে গেছে। মা শিকলটা খুইলা দাও, একবার যে আল্লাহর নবীর চেহারাটা দেখে আসি, একবার আল্লাহর নবীর জবানে একটু কোরআন শুনে আসি। মা তোমাকে ছাড়তে পারবো, তুমি বাবাকে ছাড়তে পারবো, কিন্তু আল্লাহর নবীকে ছাড়তে পারবো না। মুসাব বিন উমাইরের মা বলে, এটা কি বলো? আমি তোমার জন্মদাতি মা, 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করে আমি লালন করছি, কোন জায়গার কোন মোহাম্মদের জন্য তুমি পাগল হয়ে গেছো? বলে মা, তুমি আমাকে গর্ভে ধারণ করেছো ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তোমাকে বেশি ভালোবাসি না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর নির্যাতন করতে করতে এক পর্যায়ে দেখলো মুসাব বিন উমাইর অসুস্থ হয়ে যাচ্ছে, এভাবে চলতে গেলে মারা যাবে। হাতের শিকল খুলে দিল, আহ সাহাবি এক দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে যায় হাজির। কোরআনের জন্য, কোরআনের মহব্বতে আর কিছু না, আল্লাহর নবী ডাক দিলেন, মুসাব তোমার এই অবস্থা কেন? ওগো নবীজি, যেই দিন থেকে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে বাড়িতে গেছি, একটা দিন শান্তিতে থাকতে দেয় নাই, আমার মা বাবা আত্মীয় স্বজন আমার উপর অকাত্য নির্যাতন করেছে, জুলুম করেছে, ঠিক মতো খেতে দেয় নাই, দেখেন আমি শুকায়া কাঠ হয়ে গেছি। আল্লাহর নবী সাহাবীকে বুকে জড়ায় ধরে আদর করলেন। আবু মুসাব বিন উমাইর বলল, গো আল্লাহর নবী, আমার পরিবার আমার উপর যতই জুলুম করেছে, নির্যাতন করেছে, কিন্তু আপনাকে দেখার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। নবীজি আপনি আমাকে একটু কোরআন শোনান, আমার কলিজাটা ঠান্ডা করে। আল্লাহর নবী তাকে কোরআন শোনালেন, মুসাব তুমি মক্কায় এখন তোমার জন্য থাকাটা নিরাপদ না, তুমি একটা কাজ করো, মদিনায় চলে যাও, আমিও কিছুদিন পরে মদিনায় আসতেছি। এ মুসলমান, আজকে আমরা কোরআন শিখি না, দিন শিখি না, আর রসূলের সাহাবী কোরআনের জন্য এখন নিজের মাতৃভূমি ত্যাগ করবে, নিজের বাপের ভিটা, মায়ের ভিটা, যেখানে তার জন্ম শৈশব কৈশোর কেটেছে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার ছেড়ে এখন তিনি মদিনায় চলে যাবেন। একবারের জন্য বলে নাই, নবীজি আমার তো মক্কা ছেড়ে যেতে মন চায় না। আল্লাহর নবী বলছে তুমি মদিনায় চলে যাও, আমিও মদিনায় আসতেছি। সাহাবি এই কোরআনের জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় চলে গেল। শেষ পর্যন্ত কি হলো? মক্কার কাফেররা যখন মদিনায় হামলা করবে, 3,000 সৈন্য নিয়ে যখন, 3,000 সৈন্য নিয়ে যখন মক্কার কাফেররা মদিনা অবরোধ করবে, আল্লাহর নবী 800 সাহাবী নিয়ে যুবকদেরকে জিজ্ঞেস করলেন, এই
মক্কার কাফেররা তো মদিনায় হামলা করবে, যুবকরা কি করা যায়? যুবক সাহাবীদের রক্ত গরম, বলে আল্লাহর নবী আমরা মক্কার কাফেরদেরকে সরাসরি ময়দানে যে ওদের সাথে আমরা যুদ্ধ করব। যুবক সাহাবীরা মুরব্বীদের জিজ্ঞেস করলেন, মুরব্বী সাহাবী যারা প্রবীণ সাইয়েদানা আবু বকরের মতো আরো মুরব্বী সাহাবী যারা, তারা বললেন নবীজি আমাদের পরামর্শ হলো আমরা মদিনার ভিতরে থেকে যুদ্ধ করব শহরের ভিতরে থেকে। কিন্তু আল্লাহর নবী যুবকদের কথাকে প্রাধান্য দিলেন, যুবকদেরকে আল্লাহর নবী এত ভালোবাসতেন, যুবকদেরকে আল্লাহর নবী এত ভালোবাসতেন, যুবকদের কথা মেনে যুবকদের পরামর্শ আল্লাহর নবী এতটাই ভালোবাসার সাথে গ্রহণ করলেন। কিন্তু তার পছন্দ হয়েছিল প্রবীণ সাহাবী মুরব্বী সাহাবীদের সিদ্ধান্ত, কিন্তু যুবকদের ভালোবাসার কারণে আল্লাহর নবী ঘরে যেয়ে যুদ্ধের পোশাক পরলেন, ময়দানে বের হবে। যুবকরা বুঝতে পারলেন যে নবীজির ইচ্ছা ছিল মুরব্বী সাহাবীদের পরামর্শে মদিনায় থেকে যুদ্ধ করবে শহরে থেকে, কিন্তু আমাদের কথায় নবীজি আজকে মদিনার বাইরে যাচ্ছে, চলো আমরা নবীজিকে যেয়ে বলি যে নবীজি মুরব্বীরা যা বলছে আমরাও তা মেনে নিব। আল্লাহর নবী বলে না, একবার যদি পয়গম্বর যুদ্ধের পোশাক পরে দ্বিতীয়বার সেই পোশাক আর খোলা, চলো আমরা ময়দানে যুদ্ধ। যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন মুসাব বিন উমাইর অগ্রভাগে যে সম্মুখে যে মক্কার কাফেরদের সাথে তিনি সরাসরি তরবারি দিয়ে যুদ্ধ শুরু করে দিলেন, আল্লাহু আকবার, শেষ পর্যন্ত মক্কার কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে ওই মুসাব বিন উমাইর উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। 70 জন উহুদের ময়দানে যে সাহাবী শহীদ হয়েছে তার মধ্যে মুসাব বিন উমাইর একজন, তার নামও সেই উহুদের ময়দানে সেই গোরস্তানে লেখা আছে, মাকবারায় লেখা আছে। শুধু আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য নিজের মাতৃভূমি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, মা বাবা ছেড়েছেন, নিজের আরামায়েশের জিন্দিগি ত্যাগ করেছেন, ঠিক কিনা বলে? তো রাসূলের সাহাবীরা কোরআন শেখার জন্য, কোরআনের জন্য, কোরআনের মহব্বতে এত বড় ত্যাগ স্বীকার করতে পেরেছেন। আমরা সেই নবীর উম্মত, আমরা কি কোরআন শিখতে পারবো না? পারবো না ইনশাআল্লাহ। যারা কোরআন পারি না, সামনে রমজান মাস আসছে, আর মাত্র 20 দিন বাকি, আর মাত্র 20 দিন বাকি, কি জবাব দিবেন? আর 20 দিন বাকি হাশরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ধরবে যে আমার কোরআন কেন শিখো নাই। এই কারণে আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, যারা কোরআন পারেন না কোরআন শিখবেন, এখনই চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন আমি মুমিনের শেফার জন্য, মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এই কোরআন এমন কোরআন, এই কোরআন যদি আপনার উম্মত তেলাওয়াত করে, আমার বান্দা তেলাওয়াত করে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত করলে আল্লাহ তাআলা ঈমানকে বাড়িয়ে দেয়। কি বাড়িয়ে দেয়? আল্লাহু আকবার। আজকে আমরা সারা পৃথিবীতে মুসলমান মার খাইতেছি একটিমাত্র কারণ হলো আল্লাহর কোরআনের শিক্ষা আমাদের মাঝে নাই, ঠিক কিনা বলেন? পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, আমরা যদি আল্লাহর কোরআন অনুযায়ী চলতাম পৃথিবীর কোন শক্তি আমাদের গায়ে হাত দিতে পারতো না, ঠিক কিনা বলেন? আজকে আমরা কোরআন অনুযায়ী না চলার কারণে, আজকে আমরা কোরআন অনুযায়ী আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবারকে না চালানোর কারণে ইহুদি খ্রিস্টানরা যেভাবে মন চায় সেভাবেই তারা আমাদেরকে ব্যবহার করে, ঠিক কিনা বলেন? আমেরিকা 1 লাথি দেয় জায়া পড়ে জার্মানের কাছে, জার্মান আর 1 লাথি দেয় জায়া পড়ে রাশিয়ার কাছে, কথা বলে না কেন? রাশিয়া 1 লাথি দেয় আইসা পড়ে ভারতের কাছে, ভারত 1 লাথি দেয় জায়গা চায়নার কাছে। পৃথিবীর অমুসলিম কাফেররা জানে পৃথিবীতে 250 কোটি মুসলমান ঠিকই আছে, ম্যাক্সিমাম হলো গরু খাওয়া মুসলমান, ঠিক না? ইমানওয়ালা মুসলমান নাই, সেই সাহাবায়ে কেরামের মতো ইমানওয়ালা মুসলমানের অভাব, ঠিক কিনা বলেন? যে সাহাবীরা কিনা কদমে কদমে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেন, কদমে কদমে আল্লাহর রসূলের সুন্নাহ অনুযায়ী চলতেন, ঠিক কিনা বলেন? এই কারণে পৃথিবীর কোন শক্তি সাহাবীদের দিকে চোখ তুলে তাকাবার সাহস পেত না, কারণ তারা জানে
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর কোরআন অনুযায়ী চলে, ঠিক কিনা বলেন? আর যারা আল্লাহর কোরআন অনুযায়ী চলে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে। কে হেফাজত করে? কোরআনে আছে কি আছে না? আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহু আকবার। নবী, আমি আল্লাহ শুধু কোরআনকে হেফাজত করব না, আপনি যদি কোরআনের পক্ষে থাকেন আমি আল্লাহ আপনাকেও হেফাজত করব। সুবহানাল্লাহ। শুধু আপনাকেই না, আমি আল্লাহ আপনার সাহাবীদেরকেও হেফাজত করব। শুধু সাহাবীদেরকে না, আমরা যদি কোরআন অনুযায়ী চলি আল্লাহ আমাদেরও হেফাজত করবে। আল্লাহ তাআলা আক্ষেপ করে বলতেছেন, আফসোস করে বলতেছেন, দুনিয়াতে কোথাও শান্তি নাই, কোন মুসলমান দেশে 100% শান্তি নাই, শুধু একটা মাত্র দেশে শান্তি আছে পৃথিবীর ইতিহাসে, মাত্র একটা দেশে শান্তি আছে, যে দেশে ইজ্জতের নিরাপত্তা আছে, জানের নিরাপত্তা আছে, অর্থের নিরাপত্তা আছে। উদাহরণ দিই, আপনি যদি এখন 500 টাকার একটা ভান্ডিল নিয়ে ঢাকা শহরে রওনা দেন, যদি জানি আপনার কাছে 500 টাকার ভান্ডিল আছে, 500 যাওয়ার আগেই খতম, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? 500 যাওয়ার আগেই টাকা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হবে, যদি জানতে পারে। কিন্তু পৃথিবীর জমিনে এমন একটা রাষ্ট্র আছে বর্তমানে, 2 দিন আগে পত্রিকায় দেখলাম, টাকার বস্তা পলিথিনে করে নিয়ে যাচ্ছে, মানুষ তো দূরের কথা, কোন শয়তানও তার দিকে তাকানোর সাহস নাই। আল্লাহু আকবার। কিসের কারণে? একমাত্র আল্লাহর কোরআনের আইনের কারণে। কিসের কারণে? একমাত্র আল্লাহর কোরআনের বিধানের কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলছেন, তোমরা যদি আমার কোরআন মানো আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিব, তোমরা যদি আমার কোরআনের শাসন কায়েম করো আমি আল্লাহ তোমাদের ইজ্জতের নিরাপত্তা দিব, মালের নিরাপত্তা দিব। কে বলছেন? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর কোন মানুষ তোমাদেরকে নিরাপত্তা দিতে পারবে না, নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহু খাইরুন হাফিজ ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলাই হলো উত্তম নিরাপত্তা দানকারী, ঠিক কিনা বলেন? যখন বান্দা কোরআন অনুযায়ী চলি আল্লাহ তাআলা তার জান মাল রব তার জিম্মায় নিয়ে নেয়, দুনিয়ার কোন মানুষ তার ক্ষতি করতে পারে না, তাকে প্রোটেকশন দেয় আল্লাহ তাআলার ফেরেশতারা। কথা বলে না কে? আরো জোরে বলুন কে? আল্লাহর ফেরেশতারা তাকে পাহারা দেয়, দুনিয়ার মানুষ তার একটা পশমও ছিঁড়তে পারে না। কিন্তু যদি রব তার উপরে সুনজরে না তাকায়, রহমত রবের রহমত যদি তার উপরে না থাকে, রব যদি নিরাপত্তা না দেয়, পৃথিবীর কোন রাজা বাদশা তাকে নিরাপত্তা দিতে পারে না। জোরে বলুন পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষগুলো যদি আমার জমিনে আমার কোরআনের আইন বাস্তবায়ন করে আমি আল্লাহ আসমান থেকে জমিন থেকে তাদের জন্য বরকত বের করে দিব, বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ। আল্লাহ বলে আসমান থেকে তোমাদের জন্য বরকত আসবে, জমিন থেকে বরকত আসবে। সুবহানাল্লাহ। জমিন থেকে বরকত আসবে মানে আল্লাহ তাআলা ফসলের ভিতরে বরকত দিয়ে দিবেন, আল্লাহ তাআলা ফসল বাড়িয়ে দিবেন, খাদ্যশস্য বাড়িয়ে দিবেন। আল্লাহ যদি মাটির নিচ থেকে খাদ্যশস্য না উঠায় দেয় আপনি ডলার দিয়া টাকা দিয়া বাঁচতে পারবেন না। ডলার কি আপনি চাবায় খাবেন নাকি?
কাগজের টাকা কি আপনি চাবিয়ে খাবেন নাকি? আপনি পারবেন না। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েম করো, আমি আল্লাহ আসমান থেকে জমিন থেকে তোমাদের জন্য বরকত বের করে দিব। আল্লাহু আকবার। তোমাদের ঘরের ভিতরে বরকত হবে, তোমাদের দেশের ভিতরে বরকত হবে, তোমাদের সমাজের ভিতরে বরকত হবে, তোমরা যেখানে যাবা সেখানেই শুধু বরকত আর বরকত। আল্লাহু আকবার। যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যেত, মসজিদের মিনার থেকে যদি আজান হতো, যেমন করে আপনাদের এলাকার মসজিদে জুমার নামাজে মুসল্লি হয়, ফজরের নামাজেও যদি এমন মুসল্লি হতো, তাহলে কেমন হতো? কেমন হতো বলে? জুমার নামাজে যেমন মুসল্লির ভিড়, ঈদের নামাজে যেমন মুসল্লির ভিড়, যদি আল্লাহর কোরআনের আইন কায়েম হয়ে যেত, দেখতেন ঈদের নামাজের মতো, জুমার নামাজের মতো পাঁচ ওয়াক্ত নামাজেও এমন মুসল্লি হইতো। আল্লাহু আকবার। আল্লাহ বলে, তোমরা যদি এইভাবে আমার গোলামি করতা, তাহলে আমি আল্লাহর জমিন থেকে তোমাদের জন্য বরকত বের করে দিতাম, তোমাদের কোনো অভাব থাকতো না, কষ্ট থাকতো না, ঠিক কিনা বলে? এখন আমরা আল্লাহ তাআলার সেই বিধান না মানার কারণে আমাদের রিজিকের ভিতরে বরকত নাই, খাদ্য শস্যের মধ্যে বরকত নাই। কথা বলে, সব জায়গায় শুধু চুরি আর চামারি, ঠিক না? অর্ধ জাহানের বাদশাহ ছিলেন হযরত ওমর। আল্লাহু আকবার। যিনি খেজুর গাছের নিচে, শুয়ে আছেন, রোম পারস্যের প্রতিনিধিরা আসছে, আয়া এসে জিজ্ঞেস করে, আইনা ওমর ইবনুল খাত্তাব, এ ওমর কোথায়? বলে, ওমর ঘুমাইতেছে। কোন জায়গায় ঘুমায়? খেজুর গাছের নিচে। খেজুর গাছের নিচে মানে সেখানে কি ওমরের রাজপ্রাসাদ নাকি? রাজপ্রাসাদ না। দুপুরবেলা খাওয়ার পরে ওমর একটু ঘুমাইতেছে, কাইলুলা করতেছে। আল্লাহু আকবার। চলো আমরা তোমাদের প্রেসিডেন্ট ওমরকে যেয়ে দেখে আসবো। রোম পারস্যের প্রতিনিধিরা দেখেন হযরত ওমর, তার ঘোড়াটা খেজুর গাছের সাথে বেঁধে মাথার নিচে একটা পাথরের টুকরা দিয়া হযরত ওমর বালিশ বানায়া ঘুমাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথা বললাম মুসলমান, যদি আমরা কোরআন অনুযায়ী চলি, আল্লাহ আমাদের সমাজে বরকত দিবেন, দেশে বরকত দিবেন, রাষ্ট্রে বরকত দিবেন। বর্তমানে এর উজ্জ্বল দৃষ্টান্ত হলো, উদাহরণ হলো, পৃথিবীর মানচিত্রে একটা মাত্র রাষ্ট্র আছে যে রাষ্ট্রটা কোরআন অনুযায়ী চলে, আর সেই রাষ্ট্রের নাম হলো আফগানিস্তান। নাম কি? এই গত তিন দিন আগের পত্রিকার রিপোর্ট, আড়াই বছরে আফগানিস্তানের তালেবানরা ক্ষমতায় আসার পরে আড়াই বছরে যে উন্নতি হয়েছে, আফগানিস্তানের ২০ বছরও আমেরিকার মদতপুষ্ট যারা সরকার ছিল তারা সেই উন্নতি করতে পারে, অনলি আড়াই বছরে তাদের আফগানি মুদ্রার মান দিন দিন বাড়তেছে, তাদের দেশে দ্রব্য মূল্যের দাম দিন দিন কমতেছে, যেখানেই ফসল লাগায় সেখানেই শুধু ফসল আর ফসল। আফগানের জনগণ বলছে, আগে আমাদের গাছে, যেই গাছে আনার হয়তো ২০ কেজি, এখন সেখানে আনার হয় ১০০ কেজি, যেখানে হয়তো ৫০ কেজি সেখানে হয় ৫০০ কেজি। সুবহানাল্লাহ। বরকত কে দিয়েছেন? জোরে বলেন কে? আফগানিস্তানের পাহাড়ের চূড়ায় চূড়ায় এখন শস্য শ্যামল, সুজলা সুফলা, শুধু খাদ্য শস্য উৎপন্ন হচ্ছে, যেখানে লাগায় সেখানেই হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেখানে জাফরান হতো ৫০ কেজি সেখানে হয় এখন ৩০০ কেজি। এই যে আল্লাহ কোরআনে বলছে, তোমরা যদি আমার কোরআন অনুযায়ী চলো, আমি আল্লাহ জমিন থেকে তোমাদের জন্য বরকত বের করে দিব। আরে তোমরা যদি সবাই জুমার নামাজের মতো ফজরের নামাজে দলে দলে উপস্থিত হও, আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে বরকত না দিয়া পারি, ঠিক কিনা বলে? গত বছর আমি একটা মাহফিলে গিয়েছিলাম চাঁদপুরের মতো, কোথায়? ঢাকার পাশে। তো কমিটিকে, হুজুর, তিন চার বছর ঘুরে ঘুরে আপনার একটা ডেট পাইছি, আজকে যেহেতু আইছেন, লম্বা চূড়া বয়ান করবেন, এমন তেলাবাত করবেন, এমন টান দিবেন যাতে মানুষ কাঁথার তলে থেকে উঠায়। আরেকজন, হুজুর
তিন ঘন্টা ওয়াজ করবেন কে কৌজন? আমরা আমাদের এলাকার মানুষ খুব ওয়াজের পাগল। আরেকজন আয়কা হুজুর মোনাজাতটা একটু লম্বা দিয়েন কেন? খিচুড়ি রাঁধছি 50 ডেক, এখনো 2 ডেক হওয়া বাকি আছে। সে আমার মোনাজাত দেওয়ায় খিচুড়ি রান্না শেষ করে। পরে আমি বললাম মাশাল্লাহ ইমাম সাহেব, ওয়াজ মাহফিল তো বড় ওয়াজ মাহফিল, হুজুর বোঝেন না 46তম, কততম? 46। খিচুড়ি কয় ডেক রাঁধছেন? বেশি না, মাত্র 50 ডেক। সবাইরে খাওয়ামো হুজুর, মাশাল্লাহ মাশাল্লাহ। ইমাম সাহেব, আপনি মুসল্লিদের তো খুব ওয়াজ শুনে কে হুজুর একটা কথা কইলেন, আপনি সারা রাত যদি ওয়াজ করেন সারা রাত ওয়াজ শুনবে, একটা উঠবো না। কে এত ওয়াজ শোনার পাগল? মাশাআল্লাহ মসজিদে তো ভালো বানাইছেন কে হুজুর, গ্রামের মসজিদে এসি লাগায় লাগাইছি, বুঝেন না? খুব দানশীল আমার মুসল্লিরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াজও শুনবেন লম্বা, তেলাওয়াত শুনবেন লম্বা, মোনাজাত মোনাজাত দিব লম্বা, সব ঠিক আছে। তো আপনার এলাকার মুসল্লিরা নামাজ কালাম কেমন পড়ে? হুজুর জুমার নামাজে মাঠেও জায়গা দেওয়া যায়, ওযুখানেও জায়গা দেওয়া যায়, এত মুসল্লি হয়, তাহলে তো খুব ভালো নামাজ। তো জুমার নামাজের কথা বললেন, তাহলে ফজরের নামাজের কি অবস্থা? কোন নামাজ? জোরে বলেন, জোরে বলেন, ফজরের নামাজের কি অবস্থা? ইমাম সাহেব এখন জিব্বায় কামড় দিয়ে কথা কয় না, হুজুর আর জিজ্ঞেস করেন না কেন? হুজুর 80 ঘরে খায়। কয় ঘরে? 80 ঘর বুঝুন তো। হ্যাঁ হুজুর কো খাওয়ান তো? খাওয়ান তো, খাওয়াবেন, খাওয়াবেন, আলেমদের সম্মান করবেন, সম্মান করবেন, যে যাই বলো, যাই বলো, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলাকে যদি কোন সম্প্রদায় ভয় করে, সবচেয়ে বেশি আলেমরা আল্লাহ তাআলাকে ভয় করে। কে বলছেন? কে বলছেন? কে বলছেন? কে বলছেন? আল্লাহ রাসূলের হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিশ। যতদিন পর্যন্ত আলেম থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে, আলেম থাকবে না তো ইসলাম থাকবে না, ঠিক কিনা বলেন? হুজুর 80 ঘরে খায়, ফজরের নামাজে 8 জন মুসল্লি হয় না? কয়জন? 8 জন হয়। 8 জন হয়। যেদিন কপাল খারাপ হয় ইমাম মুয়াজ্জিন, বৃষ্টি টিষ্টি বেশি পড়লে, শীত বেশি পড়লে, 2-4 জনে মিলে ফজর শেষ করে দিই, সব সিগারেট বিড়িয়ার গাঞ্জা খায়া ঘুমায়, ঠিক কিনা বলেন? সব গরু খাওয়া মুসলমান। আল্লাহ রাসূলের হাদিস, যে ফজরের নামাজ আর আসরের নামাজ পড়বে না সে হলো মুনাফিক। সে কি? জোরে বলেন, জোরে বলেন, মুনাফিক। আমাদের বরকত কেন আসে না? একটার পর একটা বিপদ আপদ বালা মুসিবত লাগেই থাকে। কারণ কি? আমরা তো রবের গোলামি করি না, আমরা তো শয়তানের গোলামি করি, ঠিক কিনা বলেন? মুসলমান যেটা বলছিলাম, আমরা যখন আল্লাহর কোরআন অনুযায়ী চলবো, আমাদের ঘর থেকে যখন কোরআনের তেলাওয়াত প্রতিদিন ফজরের পরে কোরআনের তেলাওয়াত হবে, মাগরিবের পরে সূরা ওয়াকেয়ার আমল হবে, ফজরের পরে সূরা ইয়াসিনের আমল হবে, আমাদের ঘরগুলো যখন কোরআনের তেলাওয়াত চলবে ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিবে, আমাদের জান মালের হেফাজত করবে আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? আমাদের সব কিছুর নিরাপত্তা দিবেন আল্লাহ তাআলা। কিন্তু আজকে আমরা সেই কোরআন থেকে দূরে সরে গিয়েছি, আর যখন আমরা আল্লাহ কোরআন অনুযায়ী চলবো ফেরেশতাও আমাদেরকে ভালোবাসবে, দুনিয়ার মানুষগুলো আমাদেরকে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? কোন শত্রুপক্ষ আমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমরা আল্লাহর গোলামি করার কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে আমাদের ভয় ঢুকিয়ে দিবে, ঠিক কিনা বলেন? যেটা আমার প্রিয় বান্দা তার সাথে বেয়াদবি করিস না, আল্লাহ তাআলা শত্রুর অন্তরে ভয় ঢুকিয়ে দিবে, ভয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন,
মক্কার পরাশক্তির বিরুদ্ধে আল্লাহর নবীর অস্ত্র ছিল না, তেমন কোন সৈন্য সামন্ত ছিল না, আল্লাহর নবীর সাথে তেমন কোন শক্তিশালী মানুষের দলও ছিল না। আল্লাহর নবী একা আবু জেহেল আবু লাহাবদের বিরুদ্ধে লড়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন? কি নিয়ে? শুধু কোরআন নিয়ে? সুবহানাল্লাহ, বলেন কি নিয়ে? কোরআন নিয়ে। কোরআন নিয়ে আল্লাহর নবী যেমন করে আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাযিল করেছেন, নবীজি যেমন করে নিজেও কোরআন পড়তেন, অন্যের জবানেও কোরআন শুনতে ভালোবাসতেন। আল্লাহু আকবার। এই যে আমি একটু আগে কোরআন পড়েছি, আপনারা অনেকে দৌড়ে দৌড়ে কোরআনের মজমায় এসেছেন, ঠিক কিনা বলেন? শুধু কোরআনের মজমায় আসেন না, জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছেন। যদি আল্লাহ এই তেলাওয়াতকে কবুল করে নেয়, আপনার আশাকে কবুল করে নেয়, হতে পারে আজকের এই আশা আমাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, ঠিক কিনা বলে? নাজাতের জারিয়া হতে পারে। পারে কি পারে না? পারে না? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, নবীজির কর্ণকুহরে শ্রুতি মধুর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কেরামের বিশাল মজমা, বিশাল কাফেলা। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা দাঁড়ায় যাও, সামনে কদম দিবা না। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নিজেও দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামও দাঁড়িয়ে গেলেন। নবীজি এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, এ কোন দিক থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে? সুবহানাল্লাহ, বলেন কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। ও যুবক, ও মুসলমান, তুমি যদি কোরআনের আওয়াজ শুনা কোরআনের মজমায় দৌড়ে দৌড়ায় আসো, তাহলে বুঝতে হবে তোমার ইমানের পাওয়ার আছে। কি আছে? ইমানের পাওয়ার আছে। আর যদি তুমি গান শুনা গানের মজমায় দৌড়ায় যাও, তাহলে বুঝতে হবে তোমার উপরে গজব পড়ে গেছে, তুমি ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে গিয়েছ, ঠিক কিনা বলেন? যে মুমিন, সে কোরআনের তেলাওয়াত শুনলে, কোরআনের বয়ান শুনলে ঘরে বসে থাকতে পারে না, পাগল হয়ে যায়, বেকারার হয়ে যায়। কারণ কি? আমি বলি না, আমার রব বলেন, মুমিনে মুমিনের কানে যখন কোরআনের আওয়াজ যায়, তখন মুমিনের অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে কম্পন শুরু হয়ে যায়, ঠিক কিনা বলে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, আল্লাহ তাআলা বলে, আমি তখন আমার মুমিন বান্দার ঈমানকে বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, এত সুন্দর করে কে কুরআনুল কারীমের তেলাওয়াত করে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ওগো আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী কুরআনের কারি আবু মুসা আশআরি কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। নাম কি? আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রিয় সাহাবী, চমৎকার করে কোরআন পড়তেন, কোরআনের কারি ছিলেন। সাহাবী আবু মুসা আশআরি, আরেকজন সাহাবি আছেন, সাহাবি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে নির্দেশ দিতে, হাবিব আপনি আপনার সাহাবীকে ডাইকা, তার জবানে কোরআন শুনেন। বুঝতে পারতেছেন কোরআন তেলাওয়াতের কি ফজিলত? আফজালুল যিকর তিলাওয়াতুল কোরআন, কোরআনের জিকির হলো উত্তম জিকির, ঠিক কিনা বলেন? আহ, যে কোরআনের জিকির থেকে বঞ্চিত, সে দুনিয়ার সমস্ত বরকত থেকে বঞ্চিত। যে কোরআন পড়ে না, কোরআন পড়তে পারে না, সে সব কিছু থেকে বঞ্চিত। আপনি মনে করেন, হুজুর দূর কোন, আমার তো একখানি জমিন আছে, ধন্যা লাগাই, টমেটো লাগাই, পেঁয়াজ লাগাই, বহুত টাকা পয়সা কামাই, দুই তিনটা ছেলে আছে, আমেরিকা থাকে, সৌদি আরব থাকে, প্রতি মাসে টাকা পাঠায়, আর আপনি কোন সবকিছু থেকে বঞ্চিত? অবশ্যই, কারণ আপনার এই টাকা পয়সা অর্থবিত্ত কিছু নিয়ে কবরে যেতে পারেন। পারবেন? জোরে বলুন, পারবেন না? আপনার সাথে যাবে আপনার আমল, আপনার সাথে সাথে যাবে আপনার কোরআনের তেলাওয়াতের সওয়াব, ঠিক কিনা বলে? যেটা বলছিলাম, মুসলমান, আল্লাহর নবী
সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, এত সুন্দর করে কে কোরআনুল কারীমের তেলাওয়াত করে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ওগো আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী আবু মুসা আশআরি কোরআন পড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীর তেলাওয়াত অনেক সুন্দর, আমার সাহাবী কোন জায়গায় বসে তেলাওয়াত করতেছে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী মসজিদে নববীতে বসে বসে কোরআন পড়তেছে। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, সাহাবী যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শ্রবণ করেছে। দাঁড়ায় দাঁড়ায়, ও সাহাবীরা তোমরাও শোনো, আমিও শুনতেছি। আল্লাহু আকবার। সাহাবী দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করলেন, আল্লাহ নবী ডাক দিলেন, যাও আমার প্রিয় সাহাবীকে আমার কাছে ডেকে নিয়ে আসো। সাহাবী আবু মুসা আশআরিকে আল্লাহ নবীর কাছে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, হে সাহাবী, তুমি কি এতক্ষণ পর্যন্ত কোরআন পড়তেছিলা? তুমি কি এতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলা? সাহাবী বলল, গো আল্লাহর নবী, যেই কোরআন আপনার উপর আল্লাহ তাআলা নাযিল করেছে এতক্ষণ পর্যন্ত আমি সেই কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলাম। নবীজি বলেন, তোমার তেলাওয়াত তো অনেক সুন্দর, তোমার তেলাওয়াত অনেক সুন্দর, অনেক শ্রুতি মধুর। তুমি কি জানো, যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন পড়েছো ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শ্রবণ করেছি। এই কথা শোনার পরে সাহাবীর চোখ দিয়ে জর জর করে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, লিমা তাবিকি ইয়া আবু মুসা আশআরি, এ সাহাবী তুমি কাঁদো কেন? আমি তো তোমাকে কাদার কথা কোনো কিছু বলি নাই, আমি তো তোমার মনে কষ্ট দেই নাই, তুমি কান্না করছো কেন? সাহাবী আবু মুসা আশআরি বলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার চোখে যে পানি দেখতেছেন এই চোখের পানি কোনো কষ্টের পানি না, কোনো দুঃখের পানি না, এই চোখের পানি হলো আনন্দের পানি। কারণ আল্লাহ তাআলা আপনার উপর কোরআন নাযিল করেছে আর আমি একটা ছোট মানুষ, আপনি আমার কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করেছেন, এর চাইতে আমার কাছে আর কোনো খুশির খবর হতে পারে না। আপনি আমার তেলাওয়াত শ্রবণ করছেন, আমি একটা ছোট মানুষ, এর চাইতে আমার কাছে আর খুশির খবর হতে পারে না। আপনি হলেন দোজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন, আমি একটা ছোট মানুষ। আল্লাহর নবী ডাক দিছে, তাল সামনে আসো, কাছে আসো। নবীজি সাহাবীর গায়ে হাত দিয়ে আদর করে বলে, শোনো, তুমি কি জানো, তোমার তেলাওয়াত শুনে আমার কাছে মনে হয়েছে আল্লাহ তাআলা তোমার কণ্ঠের মধ্যে দাউদের কণ্ঠ দান করেছে। কার কণ্ঠ? পয়গম্বর দাউদের কণ্ঠ দান করেছে। পয়গম্বর দাউদ আলাইহিসসালামকে রব এমন একটি কণ্ঠ দিয়েছিলেন, এমন একটি ভয়েস দিয়েছিলেন, এমন শ্রুতি মধুর হৃদয় গ্রাহী যাকে বলে হার্ট টাচ। পয়গম্বর দাউদ যখন জবুর থেকে তেলাওয়াত করতে, আকাশের উড়ন্ত পাখি জমিনে পড়ে যেত, সুবহানাল্লাহ, সমুদ্রের মাছগুলো লাফিয়ে লাফিয়ে জমিনে উঠে পয়গম্বর দাউদের কণ্ঠে জবুর তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, সাহাবী তুমি কি জানো, তোমার তেলাওয়াত শুনে আমার কাছে মনে হয়েছে আল্লাহ তাআলা তোমার কণ্ঠের মধ্যে পয়গম্বর দাউদের কণ্ঠ দান করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী তুমি কি জানো, এই যে এত সুন্দর করে তুমি কোরআন পড়ো, তোমার জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রেখেছেন? সাহাবী বলল, গো আল্লাহর নবী, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বলেন, শোনো, মান করা আল কোরআন ফাসতালাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন, وشفعه في كل عشرة من أهل بيته
কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন্না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যে এই কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, তার জিন্দগিটাকে কোরআন অনুযায়ী পরিচালনা করবে, তার পরিবারকে কোরআন অনুযায়ী আম পরিচালনা করবে, তার সন্তানগুলোকে কোরআন অনুযায়ী পরিচালনা করবে, ঠিক কি না বলেন? কথাটা ভালো করে খেয়াল করেন, শুধু নিজে না, নিজের পরিবার, সন্তান সন্ততি, এমনকি সমাজের আশেপাশের মানুষ, আপনার অধীনস্থ যারা আছেন, আপনি যদি মেহনত কইরা সকলকে কোরআনের উপরে চালানোর চেষ্টা করেন, আল্লাহর পয়গম্বর বলি, আপনার ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা বিনা হিসাবে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবে। আল্লাহু আকবার। মুসলমান, এই কোরআন আল্লাহর জবানের কালাম, আল্লাহ তাআলা ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে যে বান্দা সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। যে বান্দা সব সময় কোরআন নিয়ে বসে যায়, কোরআন কোরআন কোরআন, রসুলের জামাই হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত অবস্থায় তিনি শহীদ হয়েছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কোরআন পড়তেন, কোরআন তেলাওয়াত অবস্থায় তিনি শাহাদাত বরণ করেছিলেন, কোরআন পড়তেছেন, সে অবস্থায় সন্ত্রাসীরা তাকে তীর মেরেছে, হযরত ওসমান ইবনে আফফান কোরআন তেলাওয়াত অবস্থায় শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। যে সাহাবীর কথা বললাম, আবু মুসা আশআরী, আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরত ওমর মন খারাপ, আমিরুল মুমিনিনের মন খারাপ, ডাক দিছে, এই আমি দেখেছি আল্লাহর নবী সাহাবী আবু মুসা আশআরীর কণ্ঠে কোরআন শুনেছে, যাও আবু মুসা আশআরীকে আমার কাছে ডেকে নিয়ে আসো, আমার মন খারাপ, আমি তার জবানে কোরআন শুনি, আমি আমার মন ভালো করব। আমাদের মন খারাপ থাকলে আমাদের যুবকরা গান শুনে, কথা কয় না, কি শুনে, দোস্ত মন খারাপ, মোবাইলে মমতাজের গান শুনে সারাদিন, সারাদিন গান শুনে। এক ফার্নিচার মিস্ত্রি ঢাকা শহরে, আমি ওর দোকানের পাশ দিয়ে মাঝে মাঝে যাই, যখনই যাই তখনই শুধু গান শুনে, রাত 2টা বাজে যাই গান শুনে, দুপুর বেলা যাই গান শুনে, তুমি সব সময় গান শোনো, কে হুজুর গান শুনলে আমার কামের স্পিরিট আসে, নাউজুবিল্লাহ বলে, গান শুনলে ইমান মরে, দিল মরে যায়, দিল শক্ত হয়ে যায়, ইবাদতে মজা লাগে না, ঠিক কিনা বলেন? আমি বলি শোনো, তুমি গান শুনে মন ভালো করতে চাচ্ছ, এটা ভুল লজিক। কয়লা ধুইলে কখনো ময়লা যায় না, যায় যায় যায়। আপনার জামায় ময়লা লেগেছে, এই ময়লা যদি আপনি কয়লা দিয়া পরিষ্কার করেন, কোনোদিন এই ময়লা পরিষ্কার হবে, বরঞ্চ আরো ময়লা বেশি লাগবে, ঠিক কিনা বলেন? একে আপনার মন খারাপ, এই মনকে যদি আপনি গান শুনা ভালো করতে চান, মন তো ভালো হবেই না, গান শোনার পরে শয়তান কব, এতক্ষণ গান শুনছস, তাহলে দোকানে যেয়ে দুটা সিগারেট কিন, গাজায় ভাব আসে না, আরো দামি কি আছে, ইয়াবা খা, ফেন্সিডিল খা, মদ খা, জিনা কর, ব্যভিচার কর, ঠিক কিনা বলেন? আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এই যুবক, অনেক মা বোনরা আছে সারাদিন শুধু বাংলা সিনেমা দেখে, ইস্টার জলসা জি বাংলা, মোবাইলে সারাদিন নাটক দেখে, তার মন খারাপ, টাইম পাস করে, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, হাশরের ময়দানে ওই মানুষগুলো সবচেয়ে বেশি আফসোস করবে, সবচেয়ে বেশি তারা হাশরের ময়দানে কান্না করবে, আঙ্গুল কামড়াবে, হাশরের ময়দানে সবচেয়ে বেশি তারা আসমানের দিকে তাকায় তাকায় তারা ক্রন্দন করবে, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে কিছু হাতে সময় ছিল, সেই সময়টা আল্লাহর তাসবি পাটনা কইরা দেহুদা কামে খরচ করছে। মনে করেন আপনার হাতে সময় আছে, একা একা বসে আছেন, কি করবেন, মোবাইলটা হাতে নিয়ে
হিন্দি গান দেখতেছেন, বাংলা গান, বাংলা সিনেমা, না, আল্লাহর নবী বলে না, ওই সময় তুমি আল্লাহর জিকির করো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে বেশি বেশি জিকির করে, কোরআন পড়ে, হাশরের ময়দানে তার মর্যাদা হবে সবচেয়ে বেশি, সুবহানাল্লাহ, যে সবচেয়ে বেশি জিকিরকারী হবে, জিকিরকারী, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত শুধু জিকিরে কাটবে, কিসে কাটবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কোরআন পড়বেন, দেখে দেখে কোরআন পড়বেন, কোরআন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার করবেন, জিকিরে জিকিরে আপনার জবানটাকে জারি রাখবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন যে সবচেয়ে বেশি জিকির করবে আল্লাহ তাআলা ইন্তেকালের পরে তাকে এমন মর্যাদা দিবে, মানুষ বলবে এই এই লোকটাকে তো আমি চিনি, তরকারি বেচতো, ব্যান চালাইতো, ছোট ব্যবসা করতো, এত সম্মানের মালিক কিভাবে হইল? ফেরেশতারা বলবো তিনি ছিলেন জিকিরকার, তিনি বেশি বেশি অধিক পরিমাণে জিকির করতে, করবো তো আমরা ইনশাল্লাহ, এই যে ধান লাগাইতে কাজ করতে খেতে যায়, ঠিক না, ঠিক না, মনের সুখে গান গায়, গান গায় না, গান গায় না, গান কেন গাবেন? আপনি জিকির করেন, জিকির করেন, বেশি বেশি দুরুদ পড়েন, ইস্তিগফার পড়েন, একদিকে আপনি দুনিয়াও কামাই করলেন, আর একদিকে আখেরাত কামাই হয়ে গেল, কামাই হয়ে গেল, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? যেটা বলছিলাম, মুসলমান, মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে বান্দা সবচেয়ে বেশি কোরআনের তেলাওয়াত করে। হযরত ওমরের মন খারাপ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে বললেন, যাও কোরআনের কারি আবু মুসা আশআরীকে ডেকে নিয়ে আসো। সাহাবী আবু মুসা আশআরীকে ডেকে নিয়ে আসা হলো। হযরত ওমর বললেন, ও আবু মুসা আশআরী, আমি দেখেছি আল্লাহর নবী আপনার জবানে কোরআন শুনেছি, আল্লাহু আকবার, আমার মন খারাপ, আপনি একটু আমাকে কোরআন তেলাওয়াত করে শোনান, সুবহানাল্লাহ। এ মুসলমান, কোরআন তেলাওয়াতের কি গুরুত্ব, কি ফজিলত, আপনি আমাকে একটু কোরআন পড়ে শোনান। কে বলছেন? হযরত ওমর, যাকে বলা হয় মেজাজে ওহী, সুবহানাল্লাহ, বলেন আল্লাহর নবী নিজে বলছেন, লাউকান বাদি নবিয়ুল লাকান উমর, আল্লাহ তাআলা যদি আমার পরে দুনিয়াতে কাউকে নবী বানাইতেন, আল্লাহ তাআলা ওমরকে নবী বানায় পাঠাইতেন, সুবহানাল্লাহ। হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী, যার সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন। যে ওমরকে দেখলে ইবলিস শয়তান রাস্তা পরিবর্তন করত, কে কে জোরে বলুন, কে? ইবলিস শয়তান। আর ইবলিস শয়তান আমাদেরকে দেখলে বলে, আমি আর কি শয়তান, তোরা তো আমার চেয়ে বড় শয়তান, ঠিক কিনা বলে? সেই ওমর, আহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হযরত ওমরকে আল্লাহ তাআলা এত মেধা দিয়েছিলেন, এত প্রজ্ঞা দান করেছিলেন, নেতৃত্ব দেওয়ার এমন যোগ্যতা হযরত ওমরকে আল্লাহ তাআলা দান করেছিলেন, আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর নবী বলেন, আমি যখন জান্নাতে যাব, এক পাশে থাকবে আমার আবু বকর, আরেক পাশে থাকবে আমার ওমর, সেই হযরত ওমরের কথা বলছি। হযরত ওমরের মন খারাপ, সাহাবী আবু মুসা আশআরীকে বলে, কোরআনের কারি আবু মুসা আশআরী, শুনেন, আমি দেখেছি আল্লাহর নবী আপনার জবানে কোরআন শুনেছি, আমার মন খারাপ, আপনি একটু আমাকে কোরআন তেলাওয়াত করে শোনান। সাহাবী আবু মুসা আশআরী কোরআন পড়তেছে, কোরআন পড়তেছে দীর্ঘক্ষণ সময়, কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে হযরত ওমরের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে, হযরত ওমরের চোখের পানিতে দাড়িগুলো ভিজে টপ টপ করে পানি পড়তেছে। এইদিকে আজান দিয়া দিছে, নামাজের সময় কি দিয়ে দিছে, মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে। একজন সাহাবী বললে, আমিরুল মুমিনিন, মসজিদের মিনার থেকে আজান হয়েছে, চলেন নামাজের জন্য যাই। হযরত ওমর বলেন, আরে ভাই, কোরআন তেলাওয়াত তো নামাজের একটা অংশ, কারণ কোরআন ছাড়া নামাজ হবে না, হবে, কোরআন ছাড়া নামাজ হবে না। আজকে আমি আপনাদের সামনে কোরআন নিয়ে কেন বয়ান করছি, দুঃখ হয়, কষ্ট হয়, সমাজের 100% মুসলমানের মধ্যে 95% মুসলমান সহি করে কোরআন পড়তে পারে না,
জোরে বলেন, আমরা আমাদের সন্তানগুলো কোরআন পড়তে পারে না, আমরা আমাদের সন্তানদেরকে ন্যূনতম এসএসসি পাস করাই, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াই, কিন্তু আমার সন্তান কোরআন পারে না, আমার স্ত্রী কোরআন পারে না, আমার কন্যা সন্তান কোরআন পড়তে পারে না। অথচ রাসূলের হাদিস, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা ফরজ। জোরে বলেন কি? কোরআন শিক্ষা করা ফরজ। যদি আপনি কোরআন না পড়েন, কাল হাশরের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে দাঁড় করানো হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়া বলবেন, কোরআন পড়ো নাই কেন? কেন কোরআন পড়ো নাই? ইংরেজি শিখছো, বাংলা শিখছো, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সব পড়ছো, ঠিক না? কত কঠিন কঠিন অঙ্ক করছো, ম্যাথমেটিক্স পড়ছো, ল সাগর ঘ সাগর কত কঠিন কঠিন অঙ্ক করছো, অঙ্ক করতে করতে চোখের গ্লিজ দিয়া কালি পড়ায় ফেলাইছে না? অ্যাকাউন্টিং করছো, একটা ব্যাংকের চাকরি লেগা কত কষ্ট করছো, দিনের পর দিন, রাতের পর রাত সায়েন্স আর্টস নিয়ে পড়াশোনা করছো, আমার কোরআন কেন শিখলা না? বলবেন আল্লাহ, কোরআন তো কঠিন। আল্লাহ বলবেন না, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, আমি আল্লাহ কোরআনকে তোমাদের জন্য সহজ করেছি। আল্লাহ আমাদের জন্য কোরআনকে সহজ করেছে। কোরআন যদি আল্লাহ আমাদের জন্য সহজ না করতেন, তাহলে এই কোরআন কোনোদিনই আমাদের মুখস্থ করা সম্ভব ছিল ছিল? জোরে বলুন, ছিল? মাত্র 13 মাসে কোরআনে হাফেজ হয়েছে। কয় মাসে? অনলি 13 মাস, আমার কথা বলছি, 13 মাসে কোরআনে হাফেজ হয়েছে। আজকে 25 বছর খতমে তারাবি পড়াই, আমার কথা বাদই দেন, একটা ইংরেজির 10টা পৃষ্ঠা মুখস্থ করতে পারেন না, অথচ 8-10-6 বছরের ছেলেরা পুরো কোরআন মুখস্থ করে ফেলে। সিলেট এক মাহফিলে গেছি, কোরআন তেলাওয়াত করতে, আমি কেরাত করতে, আমার একটা ভুল হচ্ছে, তেলাওয়াত আমার জিহানে আছে, মাগার জবানে আসছে, যে আমি একটা ভুল করতে, আর ভুলটা কি? শুধু একটা পেশ, পেশের জায়গায় আমি জবর পড়ছি, পেশের জায়গায় কি? জবর পড়ছি, জবর পড়ছি। ওই মাদ্রাসারই মাহফিল, সামনে সামনে হেফসখানার 10-12টা ছোট ছোট ছেলে, বয়স বয়স 6-7-8, এর বেশি না, এর বেশি না, 6-7-8, এর বেশি না, বেশি না। আমি দেখি ওরা আমার দিকে বাঘের মতো তাকায় আছে, কেন? ওই যে একটা জবর জবর পেশের ভুল করছে, ভুল করছে, একজন আরেকজনের খোঁচা, এই হুজুরে লোকমা দে, লোকমা দে, একটা কয় না বেটা, বড় হুজুর, বড় হুজুর, মাইর দেবো, মাইর দেবো, মাইর দেবো, কেন? কোরআন শরীফ না, কোরআন শরীফ না, কোরআনুল কারীম না, দে লোকমা দে, লোকমা দে, লোকমা দিতে আয়া, আবার আয়া, আবার আমারও জেহানে আসতেছে, বাঙার জমানে আসে না, আমিও ট্রাই করতেছি, পারতেছি না, পারতেছি না। তোরা চারপাশটায় হাসতেছে, হাসতেছে, এত বড় হুজুর ভুল করতেছে, সুবহানাল্লাহ বলে, এটা কোরআন, এটা কি? এটা কি কোরআন? কোরআন যখন আমার তেলাওয়াত শেষ, বয়ান শেষ, তখন আমি, তখন আমি চলে আসবো, চলে আসবো অফিসে, আয়শা, চার পাঁচটা ছাত্র আমাকে বলতেছে, হুজুর আপনি তো আজকে কেরাতের ভিতরে একটা ভুল করছেন, ভুল করছেন, কি করছেন, কি করছেন, তো ভুল করছি, ভুল করছি, তোমরা ধরায় দিলা না, ধরায় দিলা না, হুজুর ভয়ে কিছু বলি না, কিছু বলি, কিন্তু আপনি এই জায়গায় পেশের জায়গায় কিন্তু জবর করছেন, এটা ঠিক করে নিয়ে, ঠিক করে নিয়ে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, 6-7 বছরের ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে, কোরআন হয়ে গেছে, কিভাবে কোরআন মুখস্থ করতে পারলো? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, আমি আল্লাহ কোরআনকে তোমাদের জন্য সহজ করেছি, ঠিক কিনা বলে? আমরা অনেকে মনে করি কোরআন অনেক কঠিন, আসলে কঠিন না, কঠিন না, কোরআন কঠিন না, কোরআন আল্লাহ আমাদের জন্য সহজ করেছেন, ইংরেজি বাংলার চেয়ে আল্লাহ কোরআন আমাদের জন্য সহজ করেছেন, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এই কারণে ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, আমরা যারা কোরআন পড়তে পারি না, এখনো সময় আছে, সময় আছে, আপনি যে কোরআন সহি করে পড়তে পারেন না, আপনার কোন ইবাদত তো আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। আপনি 60 বছর নামাজ পড়ছেন, নামাজ ভঙ্গের কারণ 19টি, তার মধ্যে অন্যতম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। কি পড়া? কি পড়া? অশুদ্ধ পড়া। আপনি যে অশুদ্ধ কোরআন পড়ছেন, আপনার নামাজ হচ্ছে না,
রাগ করতেছেন, নামাজ হচ্ছে না, সব মাদবরি জানেন, ব্যবসা বাণিজ্য করেন, সব কিছু বোঝেন, মাগার কোরআন পড়তে পারেন না, আল্লাহ তো আপনাকে ছাড়বে না, হাশরের ময়দানে ডাক দিবে, এই দাঁড়া কোরআন কেন পড়ছ না, কোনো জুহাদ খাটবে না, সোজা জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে, তখন কি করবেন, নিজেও কোরআন পড়েন নাই, সন্তানদেরকেও কোরআন শিখান, মা বোনেরা আপনাদেরকেও বলছি, আপনারাও ম্যাক্সিমাম মা বোনেরা কোরআন পড়তে পারে না, মা বোনেরা কোরআন তেলাওয়াতের প্রতি সবচেয়ে বেশি তাদের অনাগ্রহ, ঠিক কিনা বলেন, অথচ মা বোনদের উচিত সময় পেলে কোরআন নিয়ে বসে যাওয়া, কেন মুসলমান, আমরা তো এই কোরআন পড়তে চাই না, কোরআন শিখতে চাই না, কোরআনের মজমায় আসি না, কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা শুধু কোরআনই পড়েন নাই, কোরআনই শিখেন নাই, আল্লাহর কোরআনের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন, আল্লাহর কোরআনের জন্য রাসূলের সাহাবীরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের জন্য তারা শহীদ হয়ে গেছে, ঠিক কিনা বলে, শহীদ হয়ে গেছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহু আকবার, নিঃসন্দেহে এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন, কয়টা করে নেকি জোরে বলেন, কয়টা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনারা যদি এই আয়াতে কারিমার অর্থগুলো বুঝতেন, আপনাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ত, যদি অর্থ বুঝতেন আল্লাহ তাআলা আয়াতগুলোর মধ্যে কি বলছেন, আমাদেরকে কিভাবে সতর্ক করছেন, যদি এই অর্থগুলো বুঝতেন, কিন্তু মুসলমান তো কোরআন পড়েই না, কোরআন বোঝে না, বোঝে তো বোঝে না, বুঝতেও চায় না, ঠিক কিনা বলেন, ঠিক না, বুঝতে চায় না, আহ আমি যে আয়াতে কারিমা গুলো পড়েছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইনসান মানে কি, গরু, গাবি, জিন, কে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, এখানে সরাসরি আল্লাহ তাআলা মানুষকে ইন্ডিকেট করেছে, মানুষের দিকে আল্লাহ তাআলা, মানুষের দিকে আল্লাহ তাআলা তাকায় বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, এ দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি আছে যে শক্তি তোদেরকে তোদের রব থেকে দূরে সরায় রাখে, কে আছে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহই তো তোদেরকে সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন, আমাদের সৃষ্টি করেছেন কে, জোরে বলুন, কে, আল্লাহ, ফি আইয়ি সূরাতিম মা শা রাক্কাবা, আল্লাহ তাআলা বলে যেমন করে চেয়েছি তেমন করে সৃষ্টি করেছি, আর কেমন করে সৃষ্টি করেছি তোদেরকে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা বলে মানুষের মতো এত সুন্দর করে আমি আল্লাহ কোন প্রাণীকে সৃষ্টি করি না, ঠিক কিনা বলেন, আহসান অধিক থেকে অধিক সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে, সুবহানাল্লাহ বলেন, দেখেন পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, কত কোটি, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল আছে, তাকায় বলে চাচা আপনারে দেখতে আমার বাপের মতো লাগে, একটু পর বলে না একটু সমস্যা আছে, একটু মিলে না, ঠিক কিনা বলে, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিলে না, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না, ঠিক কিনা বলে, একজনের চোখের সাথে আরেকজনের চোখ মিলে না, এত সুন্দর করে নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন কে, মুসলমান, আরো জোরে বলুন, কে, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছে এত সুন্দর করে সৃষ্টি করছি, শুধু কি এখানেই শেষ, না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ তোমাদের জন্য এই দুনিয়াতে উত্তম উত্তম রিজিকের ব্যবস্থা করেছি, কে করেছেন, জোরে বলুন, আল্লাহ তাআলা করেছেন, আমাদের জন্য আল্লাহ তাআলা কত নিয়ামতের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা বলেন, এই যে পিছন থেকে ধইনা পাতার ঘেরান আসতেছে, না খুব ঘ্রাণ, মনে হয় যে এখানে ধইনা পাতার স্প্রে মারা হয়েছে, কত সুন্দর ঘ্রাণ, এই ধনে পাতাগুলো কে সৃষ্টি করেছে, আপনারা, হ্যাঁ
পৃথিবীর কোন রাজা বাদশা কারো পক্ষে সম্ভব? আল্লাহ তাআলা বলে না, কারো পক্ষে সম্ভব না। আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, কত নিয়ামত? ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলে এই নিয়ামত তোমরা কিয়ামত পর্যন্ত গণনা করে শেষ করতে পারবে না। মুসলমান সেই রবের, যে রব আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, সে রবের জবানের কালাম থেকে আমি দীর্ঘক্ষণ তেলাওয়াত করেছি। আপনারা শুনেছেন তো? শুনেছেন? এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। যদি আমি 3000 শব্দ তেলাওয়াত করি, নগদ কোনো বাকি নাই, বাকির কোনো কারবার নাই, বাকির কোনো কারবার নাই। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ, তোমরা তো কত ব্যবসা করো, তোমার রবের সাথে কি ব্যবসা করবা? সুবহানাল্লাহ, কে বলেছেন? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলে তোমরা কি আমার সাথে ব্যবসা করবা? যদি আমার সাথে ব্যবসা করো, ইনভেস্ট করবা এক গুণ, লাভ নিবা 10 গুণ, কোনো লস নাই, কোনো ধোকাবাজি নাই, কোনো প্রতারণা নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেন, তোমরা যখন কোরআন পড়ো, আল্লাহ তাআলা প্রতিটা হরফের বিনিময়ে তোমাদের আমলনামায় 10টি করে নেকি দান করে। এটা এখন আর মাত্র 20 দিন পরে এই 10 নেকি হয়ে যাবে 70 থেকে 60। আল্লাহর নবী বলে অগণিত। সুবহানাল্লাহ বলেন এই কোরআন। তো আমি যদি 3000 শব্দ তেলাবাদ করি, 3000 কে 10 দিয়া গুণ দেন কয় হাজার? মাদারীপুরের মানুষ হিসাব জানে না, কিন্তু বিক্রমপুরের মানুষ পটপট করে কয়, আলহামদুলিল্লাহ আপনারা তো আলুর ব্যবসা করেন, হুজুর ঠিকই কইছেন। 30000, 10 দিয়া গুণ দিলে 3000 কে কয় হাজার হয়? যদি 4000 হয়, 40000, 10 10, ঠিক কিনা বলে? শুধু এখানেই শেষ না, এই মজমায় আসার কারণে আপনারা যে কত বড় সওয়াব পেয়েছেন, আপনারা যে কত বড় একটা গিফট পেয়েছেন, বলবো? বলার আগে বলি, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আকাশ বাতাস প্রকম্পিত করে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, তিরমিজির বর্ণনায় আসছে, সাহাবি আবু সাঈদিনুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করবেন। তাহলে আজকের মাহফিলে আসার কারণে আমরা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি, খুশি নাকি বেজা? বলি আলহামদুলিল্লাহ। বিশ্বাস হয় না? হুজুর কোন কি একটু কষ্ট করে আইছি, আর এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছি কোরআনুল কারীমের, কিন্তু বর্তমানে এক খতম কোরআনুল কারীম পড়াইতে গেলে কি লাগে? আপনারা মনে হয় কোরআনুল কারীম খতম পড়ান না, নিজেরাও পড়েন না, হুজুর দিয়েও পড়ান, এখন আর পড়ান লাগে না, এখন তো নিজে গোটা নিজেরই পারি। এক খতম কোরআনুল কারীম বর্তমানে পড়াইতে গেলে 10 জন ইমাম সাহেব লাগে, লাগে না? 10 জন ইমাম সাহেব লাগে, কত কষ্ট, কত খরচ। কিন্তু আজকের মাহফিলে আসার কারণে বিনা কষ্টে, বিনা খরচে একটু মেহনত করে আসছেন, এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন, খুশি নাকি বেজা? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াযীদু যালিমিন ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য, শেফার জন্য নাযিল করেছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন আমাদের মুক্তির জন্য, আমাদের শেফার জন্য, আমাদের হেদায়েতের জন্য, ঠিক কিনা বলেন? আজকে আমরা সেই কোরআন পড়ি না, আমাদের ঘরে কোরআনের তেলাওয়াত নাই, আমাদের সমাজের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, কথা বলেন? আছে ঘরে কোরআন তেলাওয়াত নাই, কিন্তু সকালবেলা ঠিকই বাংলা গান আর হিন্দি গান চলে, ঠিক কিনা বলেন? মুসলমান সকালবেলা কোরআন পড়ে না, চায়ের দোকানে বসে বসে ফজরের পরে ঠিকই বাংলা সিনেমা দেখে,
দেখে কি দেখে না? বানিয়ে বলছি, যে সন্তান কোরআন পারে না তাকে কোরআন শেখানোর জন্য ভর্তি করায় দেন, কোরআন ছাড়া উপায় নাই। আর আজকে আমরা ধর্মীয় শিক্ষা সন্তানদেরকে না দেওয়ার কারণে, কোরআনের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। 6-7 এর ছেলেরা এখন ওপেন সিগারেট খায়, 6-7 এর ছেলেরা এখন ওপেন গাঁজা খায়, ফেন্সিডিল খায়। তাদের চুলের কাটিং দেখলে, তাদের চলাফেরা দেখলে মনে হয় না কোনো মুসলমানের ঘরে সন্তান। আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, কিসের কারণে? আমরা আমাদের সন্তানকে কোরআন শিখাই না। মা বোনেরা আপনারা শুনতেছেন, আপনারাও কোরআন শিখবেন, সাবধান। আল্লাহর নবী বলেন, যে ঘরের ভিতরে প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিনের আমল হয়, তেলাবাত হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল। আপনি কোরআন পড়বেন না, আপনি যত টাকার মালিক হন, একটার পর একটা খালি বিপদ লাগেই থাকবে, একটার পর একটা রোগ লাগেই থাকবে। আপনি দম ছাড়ার আর উপায় সুযোগ পাবেন না। এক ডাক্তার দেখাইছেন, আরেক ডাক্তার সিরিয়ালের জন্য হাজির হয়ে যেত। আর যদি কোরআন পড়েন, আল্লাহ তাআলা ঘরের ভিতরে বরকত দিবে, বরকত দিবে। আর যদি আপনার উপর কোনো বিপদও আসে, এই কোরআন পড়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে সেই ধৈর্য দিবে। কি দিবে? ধৈর্য দিবে, সবরে জামিল দিবে, আপনি সবর করতে পারবেন, নইলে আপনি পরেশান হয়ে যাবেন। পরেশান হয়ে কি করবেন? বিড়ি খাওয়া শুরু করবেন, গাঁজা খাওয়া শুরু করবেন, সিগারেট খাওয়া শুরু করবেন, গান শোনা শুরু করবেন, ঠিক কিনা বলে? আস্তে আস্তে করে ধ্বংসের দিকে আপনি এগোতে থাকবেন। এই কারণে আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন, আর কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবেন ইনশা ইনশা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে কোরআন শিখবেন, নামাজ পড়বেন, হাত উঠে আল্লাহকে দেখান, হাত সোজা করেন, লিল্লাহে তাকবীর, হাতগুলো সোজা করেন, সোজা করেন, সোজা করেন, বলেন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ, ওয়াদা করলাম আর নামাজ ছেড়ে দিব না, কোরআন শিখব। আল্লাহ আমাদের তৌফিক দান করে, আমিন। হাত নামান, কোরআন শিখবেন, একজন কোরআন শিখা ছাড়া থাকবেন না। এই কথাগুলো বলে গেলাম, নাহলে হাশরের মাঠে বলবেন যে আল্লাহ, হুজুর তো আমাদেরকে কোরআন শুনায় গেছে কিন্তু শিখার কথা তো বলেন, শুধু ওই সময় শুধু সুযোগ খুঁজবেন, সুযোগ, তখন আল্লাহ আমল নামা ধরাই দেবো। দেখ এই যে রাত এই কয়টা বাজে এই তারিখে আমার বান্দা তোদের কোরআন শিখতেও বলছি, ইয়া লাইতানি মা হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোন কিছু আমল নামায় বাদ থাকবে। এই কারণে সবাই কোরআন শিখবেন, ঘরটা কোরআনের ঘর হিসাবে তৈরি করবেন ইনশা আল্লাহ তাআলা। আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, চর লক্ষ্মীপুর নদীর উত্তর পার গৌরাবাড়ি বাইতুল আমাল জামে মসজিদের উদ্যোগে আজকের এই আয়োজিত মহতি ওয়াজ মাহফিল, যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, অত্র এলাকার যুব সমাজ, আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবক ভাইকে দ্বীনের অতন্দ্র প্রহরী হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে দ্বীনের খাদেম হিসাবে কবুল করুন। আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, আল্লাহ তাআলা তাকে কবুল করুন, তার হায়াতে বারাকাত দান করুন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে অনেক গুরু আছেন আমার আমার